নমস্কার বন্ধুরা ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি রয়েছি আপনাদের সাথে অভিরাম বন্ধুরা আজকের এই ভিডিওতে ভারত ইলেকট্রনিক্স থেকে প্রকাশিত একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যেখানে পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো চাকরি প্রার্থী সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো আপনারা কি করে এখানটায় অনলাইনে আবেদন করবেন এছাড়াও কোন কোন পোস্টে কতগুলি শূন্যপত্র রয়েছে অবশ্যই জানিয়ে দেব আজকের এই একটি ভিডিওর মাধ্যমে তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন আর চাকরি সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জবফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে দেবেন আর একদম বিনামূল্যে সরকারি চাকরির প্রস্তুতির জন্য আপনারা আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে ঠিক আছে তো বন্ধুরা চলুন এবারে আমরা চলে যাব সরাসরি প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিফিকেশানে তো বন্ধুরা আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন ভারত ইলেকট্রনিক্স থেকে এই অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে যেখানটায় লিখে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন নাভাল সিস্টেম ভারত ইলেকট্রনিক্স লিমিটেড তো বন্ধুরা এখানে কিন্তু আপনাদের ভারত ইলেকট্রনিক্স থেকে এই অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে যার কিন্তু ডেট এখানটায় দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ হওয়ার এবং এই অফিসিয়াল নোটিফিকেশনের অ্যাডভার্টাইজ নাম্বার কিন্তু আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং এখানটায় দেখুন সাবজেক্টের ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে রিক্রুটমেন্ট অফ প্রজেক্ট ইঞ্জিনিয়ার ফর নেভেল সিস্টেম এস এন্ড সিএসএসবিউ তো বন্ধুরা এখানটায় রিক্রুট করা হচ্ছে যেখানটায় পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে তো কী করে আপনারা এখানটায় অনলাইনে আবেদন করবেন সেটা কিন্তু অবশ্যই এই ভিডিও শেষে দেখিয়ে দেবো তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন এবং এখানটায় সম্পূর্ণ কন্ট্রাক্ট বেসিসে কিন্তু রিক্রুট করা হচ্ছে সেটাও লিখে দেওয়া হয়েছে এবং এখানটায় দেখুন কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে সবার প্রথমেই এখানটায় লিখে দেওয়া রয়েছে প্রজেক্ট ইঞ্জিনিয়ার পোস্টে রিক্রুট করা হচ্ছে যেখানটায় লিখে দেওয়া হচ্ছে শিক্ষাগত যোগ্যতা আপনারা যদি এখানটায় চার বছরের ডিগ্রি কমপ্লিট করে থাকেন বি বিটেক অথবা বিএসসি এবং লিখে দেওয়া হচ্ছে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন টেকনোলজি ইনফরমেশন সায়েন্স অর এনি আদার ডিসিপ্লিনের উপর যদি আপনারা চার বছর যদি ডিগ্রি কমপ্লিট করে থাকেন বি বি বিটে অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন সঙ্গে অবশ্যই ফিফটি ফাইভ পার্সেন্টেজ কিন্তু আপনাদের নাম্বার থাকতে হবে এবং শূন্য পদের ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে কুড়িটি রয়েছে শূন্যপদ এবং এখানটায় দু বছর আপনাদের এক্সপিরিয়েন্স লাগবে এবং এখানটায় কিন্তু শূন্য পদ ডিভাইডেড করে দিয়ে দেওয়া রয়েছে ক্যাটাগরি ওয়াইজ আপনারা দেখতে পারছেন এবং এখানটায় প্লেস অফ পোস্টিং কিন্তু লিখে দেওয়া হয়েছে অবশ্যই আপনার আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে একটু চেকআউট করে নেবেন ঠিক আছে তারপরে দেখুন এরপরেও এখানে লেখা দেওয়া হয়েছে প্রজেক্ট ইঞ্জিনিয়ার পোস্টে রিক্রুট করা হচ্ছে যেখানটাই দেওয়া রয়েছে অবশ্যই আপনাদের ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন 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 অ্যান্ড টেলিকমিউনিকেশন অথবা টেলিকমিউনিকেশনের উপর যদি আপনাদের চার বছরের বি ই বিটি অথবা বিসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কমপ্লিট করা থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারবেন সঙ্গে ফিফটি ফাইভ পার্সেন্টেজ আপনাদের নাম্বার থাকতে হবে একটি রয়েছে শূন্যপদ এখানেও দু বছর আপনাদের এক্সপিরিয়েন্স লাগবে এসসিদের জন্য রয়েছে বরাদ্দ এবং এখানটায় প্লেস অফ পোস্টিং আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন ঠিক আছে তো বন্ধুরা এরপরে দেখুন এরপরেও এখানে লেখা দেওয়া রয়েছে প্রজেক্ট ইঞ্জিনিয়ার পোস্টে রিক্রুট করা হচ্ছে যেখানে লিখে দেওয়া রয়েছে ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন কমিউনিকেশন ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান অথবা টেলিকমিউনিকেশনের উপর যদি আপনারা এখানটায় চার বছরের বি অথবা বিটেক অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কমপ্লিট করে থাকেন ফিফটি ফাইভ পার্সেন্টেজ নিয়ে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানটায় দুটি রয়েছে শূন্যপথ এখানেও দু বছরের আপনাদের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এবং এখানটায় দুটি শূন্যপথ রয়েছে ইউআর ক্যাটাগরি পার্থীদের জন্য এবং এখানটায় প্লেস অফ পোস্টিং আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন বন্ধুরা এই কয়েকটি পোস্টে এখানটা রিক্রুট করা হচ্ছে যেখানটায় ভারতবর্ষের নাগরিক হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারবেন সেটা কিন্তু এখানে স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় লেখা দেওয়া হয়েছে ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষ নাগরিক হয়ে থাকলে আবেদন করতে পারবেন অর্থাৎ পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো ছেলে অমে সরাসরি আবেদন করতে পারবেন এবং এখানটায় আবেদন করবার জন্য আপনাদের বয়সীমার ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে অবশ্যই আপনারা আপনাদের বয়স হিসাবটা করবেন এক সাত দু হাজার বাইশ তারিখ অনুযায়ী আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারবেন এবং আপনারা যদি এখানটায় এস সি টি এবং ওবিসি প্রার্থী হয়ে থাকেন তাহলে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সে যেরকম ছাড় পায় ঠিক সেরকমই আপনারা এখানটায় ছাড় পেয়ে যাবেন সেটা লিখে দেওয়া রয়েছে এবং স্যালারির ক্ষেত্রে দেখুন স্যালারি ক্ষেত্রে এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে আপনাদের এখানটায় চল্লিশ হাজার টাকা স্যালারি দেওয়া হবে এবং সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে আপনাদের এখানটায় পঁয়তাল্লিশ হাজার টাকা স্যালারি দেওয়া হবে থার্ড ইয়ারের এর ক্ষেত্রে আপনাদের এখানে পঞ্চাশ হাজার টাকা স্যালারি দেওয়া হবে এবং ফোর্থ ইয়ারের ক্ষেত্রে কিন্তু এখানে আপনাদের পঞ্চান্ন হাজার টাকা করে স্যালারি দেওয়া হবে সেটা এখানটায় লিখে দেওয়া রয়েছে অবশ্যই আপনারা কি করবেন আমাদের ভিডিও ডিসক্রিপশান থেকে অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে অবশ্যই একটু আপনারা চেক আউট করে নেবেন এবং এডুকেশন কোয়ালিফিকেশন কিন্তু আমি জানিয়ে দিয়েছি এবং এখানেও কিন্তু ডিটেলসে লিখে দেওয়া রয়েছে অবশ্যই আপনারা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে একটু দেখে নেবেন তো বন্ধুরা এরপরে দেখুন এরপরে এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে যে আপনারা যে এখানটা আবেদন করবেন আবেদন করতে হবে কিন্তু সরাসরি অনলাইনের মাধ্যমে যা কিন্তু অবশ্যই এই ভিডিও শেষে দেখিয়ে দেবো যে কী করে আপনারা এখানে অনলাইনে আবেদন করবেন এবং এখানটায় দেখুন অনলাইনে আবেদন করার কিন্তু লিঙ্ক দিয়ে রেখেছে এই লিঙ্কে ক্লিক করে সরাসরি কিন্তু আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে অনলাইনে আবেদন করতে পারবেন এছাড়াও কিন্তু আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে এই অফিসিয়াল নোটিফিকেশন এবং অনলাইনে আবেদন করার লিঙ্ক পেয়ে যাবেন তো অবশ্যই আমি দেখিয়ে দেবো এই ভিডিও শেষে কী করে আপনারা এখানে অনলাইনে আবেদন করবেন তো বন্ধুরা এরপরে দেখুন এরপরে এখানটা লিখে দেওয়া রয়েছে যে আপনারা যে এখানে আবেদন করবেন আবেদন করার লাস্ট ডেট কিন্তু এখানটায় রয়েছে চার আট দু হাজার বাইশ অর্থাৎ ফোর্থ অগাস্ট দু হাজার বাইশ তারিখ পর্যন্ত আপনারা এখানটায় অনলাইনে আবেদন করতে পারবেন এবং এরপরে দেখুন এরপরে এখানটা লিখে রয়েছে আপনারা যে এখানে অনলাইনে আবেদন করবেন অনলাইনে আবেদন করার সময় কিন্তু আপনাদের চারশো টাকা লাগবে কিন্তু আবেদন ফিস সঙ্গে কিন্তু জিএসটি লাগবে এবং আপনারা যদি এখানে এসসি এসটি এস টি এবং পিডাবলিউবি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের এখানে কোনো রকম আবেদন ফিজ দিতে লাগবে না এখানটায় শুধুমাত্র জেনারেল এবং ওবিসি প্রার্থীদের জন্য কিন্তু চারশো টাকা আবেদন ফিজ দিতে লাগবে যা কিন্তু আপনারা অনলাইনে আবেদন করার সময় দিতে পারবেন এবং এখান অনলাইনে আবেদন করার কী কি ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে সেই বিষয়ে কিন্তু এখানটা যাবতীয় তথ্য লিখে দেওয়া রয়েছে অবশ্যই আপনার আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে এই অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে অবশ্যই একটু ভালোভাবে চেক আউট করে নেবেন তো বন্ধুরা চলুন এবারে আমরা দেখিয়ে দেবো যে আপনারা এখানটায় অনলাইনে আবেদন করবেন কী করে ঠিক আছে তো বন্ধুরা অনলাইনে আবেদন করার জন্য কিন্তু আপনাদের চলে আসতে হবে সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশানে সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন অ্যাপ্লাই নাও বলে একটি লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন এবং এখানে ভিজিট করার পরে কিন্তু এখানে দেখতে পারবেন তিন তিনটি পোস্ট লিখে দেওয়া রয়েছে আপনার এই তিন তিনটি পোস্টের মধ্যে যেই পোস্টের জন্য আপনারা এখানে আবেদন করবেন সেই পোস্টে কিন্তু আপনাদের সিমটি কিন্তু ক্লিক করে নিতে হবে বন্ধুরা এখানে যে কোনো একটি পোস্টে আপনারা ক্লিক করে নেবেন যেই পোস্টের জন্য আবেদন করবেন সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে কিন্তু একটি নতুন ইন্টারফেস খুলে যাবে এবং নতুন ইন্টারফেস খুলে যাওয়ার পরে কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ এখানে আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পারবেন যে এখানে নতুন পেজ খুলে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন সবার প্রথমেই লিখে দেওয়া রয়েছে ফ্রেশ ক্যান্ডিডেট বন্ধুরা আপনারা যদি এখানে নতুন আবেদন করতে চান তাহলে ফ্রেশ ক্যান্ডিডেট অপশনে ক্লিক করে সরাসরি কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারেন তো বন্ধুরা এখানে অনলাইনে আবেদন করার আগে অবশ্যই আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে অফিসিয়াল নোটিফিকেশান থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে কিন্তু আপনারা এখানটায় নিজ দায়িত্ব আবেদন করবেন তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সকলে মিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ